নতুন এক কৌশল প্রকাশ করেই গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিল ইরান। যে কাজে পরাশক্তিগুলো বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থ ব্যয় করে, ইরান মাত্র কয়েক লাখ ডলার ব্যয়ে তা থেকে আরও ভালো অস্ত্র সাগরে নামালো। বিশ্বের সর্বপ্রথম হাইটেক সি মোবাইল এয়ার ডিফেন্স বোট নির্মাণ করেছে ইরান। এটির নাম দেওয়া হয়েছে জুলফিকার ক্লাস এয়ার ডিফেন্স বোট, অর্থাৎ বড় বড় ডেস্টার যুদ্ধজাহাজে কাজ করবে এই ছোট ছোট অসংখ্য নৌযান। অল্প খরচে দুর্দান্ত অস্ত্র এবং ভিন্ন পদ্ধতির যুদ্ধকৌশলের জন্য ইরান বরাবরই পারদর্শী। নতুন এই জুলফিকার ক্লাস এয়ার ডিফেন্স বোটগুলো সেই কৌশল এবং পারদর্শিতা মাত্রায় নতুন সংযোজন। সাগরপথে আকাশ প্রতিরক্ষার কাজগুলো করে থাকে এয়ার ডিফেন্স ব্রিগেড বা ডেস্ট্রয়ারের মতো ভয়ঙ্কর যুদ্ধজাহাজগুলো, কিন্তু ইরান একটি বড় জাহাজের বদলে ছোট ছোট অনেকগুলো নৌযান দিয়ে সে কাজটি করবে। আমেরিকা, রাশিয়া, চীনের মতো সামরিক পরাশক্তিগুলো কিংবা ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেনের মতো পশ্চিমা অস্ত্র নির্মাতার দেশগুলোর আগেই এই সফিস্টিকেটেড মিলিটারি প্রজেক্টে সফল হয়েছে ইরান। অথচ এই ধরনের এয়ার ডিফেন্স বোট নির্মাণে সামরিক পরাশক্তিগুলো এখনও পরীক্ষা নিরীক্ষার প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইরানের এই নৌযান বা মোবাইল এয়ার ডিফেন্স সিস্টেমটিতে রাডার, এয়ার ডিফেন্স ব্যাটারি, মিসাইল লঞ্চার, ক্লোজিং ওয়েপন সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম ইত্যাদি ইনস্টল করা হয়েছে। গোটা বিশ্বের যতগুলো নেভাল এয়ার ডিফেন্স সিস্টেমের ক্যারিয়ারের মডেল আছে, তার মধ্যে ইরানের এই মডেলটি সবচেয়ে হাই স্পিড এবং ট্যাকটিক্যাল। এছাড়াও এর গতি এবং ম্যানুভারিটিও সবচেয়ে বেশি। আবার এগুলো কোথায় কোথায় মোতায়েন থাকবে তাও শত্রু রাডারে ধরা পড়বে না, কারণ এগুলো খুবই ছোট আকৃতির। এই এয়ার ডিফেন্স সিস্টেমটি অত্যাধিক স্ট্র্যাটেজিক এবং ট্যাকটিক্যাল হবার বেশ কিছু কারণ রয়েছে। এটি হাই স্পিড ভেসেল বা নৌযান হবার কারণে এর গতি এবং ম্যানুভারিটি অনেক বেশি, যার কারণে এই সিস্টেমটিকে যে কোনো সময় যে কোনো স্থানে ডিপ্লয় করা যায়। সুতরাং হাই ভোল্টেজ যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রের একেবারে সামনের লাইনে এর আর্জেন্ট এবং ইমার্জেন্সি মোতায়েন সম্ভব। এটি অন্যান্য নেভাল এয়ার ডিফেন্স ক্যারিয়ারের তুলনায় আকারে অনেক ছোট হবার কারণে এটি শত্রু রাডারে ধরা পড়বে না। সুতরাং শত্রু বিমান, ড্রোন, হেলিকপ্টার কিংবা মিসাইলের উপর এখান থেকে হিডেন অ্যান্ড সাডেন অ্যাটাক সম্ভব। এটি আকারে ছোট হবার কারণে এর উৎপাদন এবং রক্ষণাবেক্ষণ খরচও অনেক কম, তাই অন্যান্য নেভাল এয়ার ডিফেন্স সিস্টেমের খরচে এর অসংখ্য ইউনিট তৈরি করা সম্ভব হবে। প্রশ্ন হতে পারে, এত সুবিধা সত্ত্বেও অন্য দেশগুলো এরকম নৌযান বানায়নি কেন? এই ধরনের হালকা এবং হাই স্পিড নৌকায় এয়ার ডিফেন্স সিস্টেমের মতো হেভি ইকুইপমেন্ট এবং স্যাম ব্যাটারি সমূহের ইনভেন্টরির হাউজিং করা টেকনিক্যালি যথেষ্ট কষ্টসাধ্য। এর এয়ার ডিফেন্স সিস্টেমগুলো মিসাইল ফায়ারিংয়ের সময় বিপরীত বলের কারণে হালকা নৌযানগুলো উল্টে যায় এবং ডুবে যায়, ফলে আজ পর্যন্ত কোনো দেশেই এই জাতীয় লাইট এয়ার ডিফেন্স বোট নির্মাণ করতে সক্ষম হয়নি। কিন্তু ইরান এই অসাধ্যকে সাধন করতে সক্ষম হয়েছে। প্রিয় দর্শক, ইরানের এই নতুন নৌযানগুলো যুদ্ধক্ষেত্রে কতটা কাজে দেবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।